This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এদিকে আজ থেকে শুরু হলো আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া। শিয়ালদহ কোর্টে একেবারে রুদ্ধদ্বার কক্ষে কিন্তু এই বিচার প্রক্রিয়া চলল। আর এরই মধ্যে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। কি বিস্ফোরক মন্তব্য করলেন অবশ্যই আপনাদেরকে জানাবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো সকাল থেকে আরজিকরে যে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের যে চার্জ গঠনে মানে আজ থেকেই শুরু হয়ে গেল বিচার প্রক্রিয়া। এবং সেই বিচার প্রক্রিয়া সকাল থেকে আমরা যে ছবিটা দেখছিলাম যে সঞ্জয় রায়কে ঘড়ির কাঁটায় 1:45 নাগাদ শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং তারপরে 2টোর সময় তাকে আদালতের যে লক আপ রয়েছে সেই লক আপ থেকে তাকে এজলাস পর্যন্ত নিয়ে আসা হয় এবং তারপরে বন্ধ হয়ে যায় বিচারকের দরজা, অর্থাৎ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট এসিজিএম আদালতের যিনি বিচারক আছেন অনির্বাণ রায়, তিনি মূলত জানিয়ে দেন যে কোনো রকম যারা এই মামলায় যুক্ত নয় এমন কোনো ব্যক্তি কেউ তারা এজলাসে উপস্থিত থাকতে পারবে না। এবং তারপরে রুদ্ধদ্বার কক্ষে শুরু হয়ে যায় সাক্ষ্যগ্রহণ পর্ব এবং আজকে 56 জনের মূলত এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম যে নামটা উঠে আসে সেখানে নির্যাতিতার বাবা, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন তারা সাক্ষ্য দিয়েছেন। কিন্তু যে সময় একেবারে বিকেল প্রায় 5:15 বাজে সেই সময় সঞ্জয় রায়কে আবার শিয়ালদা আদালত থেকে তাকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরক মন্তব্য করেছে। তার কারণ এই সঞ্জয় রায়কেই মূলত প্রধান অভিযুক্ত হিসেবেই কেউ কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রথম যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই সময় বলা হয়েছিল সঞ্জয় রায় এই মামলায় মূল অভিযুক্ত। এবং তার পরবর্তী সময় সিবিআইয়ের পক্ষ থেকে তারাও জানিয়েছে যে তারা যে চার্জশিট দিয়েছে বা যে চার্জ ফ্রেম করেছে সেখানে প্রথম যে অভিযুক্তর নাম রয়েছে সেখানে হচ্ছে সঞ্জয় রায়। এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যখন আদালত থেকে জেলের উদ্দেশ্যে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় বিস্ফোরক তিনি মন্তব্য করেছেন যে সঞ্জয় রায় সে দাবি করছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে এবং এই ঘটনার পেছনে একেবারে পরিকল্পিতভাবে তাকে যে ফাঁসানো হচ্ছে এবং তার পেছনে রয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার অর্থাৎ বিনীত গোয়েল এবং শুধু তাই নয় আরও একজন আধিকারিকের কথা বলা হয়েছে ডিসি স্পেশাল, এবং এই দুজনের নাম কিন্তু বারবার বলেছে এবং সে যে নির্দোষ তাকে আদালতে কোনো বক্তব্য বলতে দেওয়া হচ্ছে না। এটাও কিন্তু আজকে যখন তাকে প্রিজন ভ্যানে যখন নিয়ে যাওয়া হচ্ছিল জেলের উদ্দেশ্যে সেই সময় এই রকম বিস্ফোরক মন্তব্য করেছে। তাই স্বাভাবিকভাবেই এই আরজিকর মামলা যে নয়া আর একটা মোড় নিতে চলেছে তার কারণ শুরু থেকেই আমরা দেখছিলাম যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারপরে এই মামলা তদন্তভার চলে যায় সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই যখন তারা তদন্ত করছে সেই তদন্তেও আমরা দেখছি যে সঞ্জয় রায়কে সামনে প্রধান অভিযুক্ত চিহ্নিত করেই মূলত তারা ট্রায়ালটা স্টার্ট করেছে। কিন্তু সঞ্জয় রায়ের যে বক্তব্য অবশ্যই এটা আগামী সময় এই মামলার ক্ষেত্রে কিন্তু অনেকটা যে মোড় ঘোরাতে পারে এ কথা বলার অপেক্ষা রাখছে না। একদমই তাই ষষ্ঠী, যখন এই ঘটনার পরের দিনই কিন্তু গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায়কে এবং তারপরে রীতিমতো নিশ্চুপ ছিল সে, কিন্তু তারপর যখন এখন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সময়ে তার এই যে বক্তব্য, অর্থাৎ সে নির্দোষ এবং তাকে জোর করে ফাঁসানো হচ্ছে, এটা সত্যি মনে করা হচ্ছে যে এই ঘটনার মোড়টাকে কিন্তু একেবারে ঘুরিয়ে দেবে। সেক্ষেত্রে এখন প্রত্যেক দিনই চলবে এই বিচার প্রক্রিয়া, কি মনে করা হচ্ছে কোন দিকে ঘুরতে পারে মোড়? দেখো 7 দিনের ব্যবধান, আমরা গত সোমবারে দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জ গঠনের আবেদন জানিয়েছিল, সেই আবেদন মঞ্জুর করে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আজ থেকে এই মামলার মূল যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া শুরু হলো। কিন্তু প্রথম অর্থাৎ গত সোমবার দিনকে যে ধরনের মন্তব্য সঞ্জয় রায় করেছিল সিভিক ভলেন্টিয়ার সেই বক্তব্য কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে সেখানে তার আজকের যে বক্তব্য যে এই ঘটনার পেছনে অর্থাৎ তাকে ফাঁসানোর পেছনে পরিকল্পিতভাবে ফাঁসানোর পেছনে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের একটা হাত রয়েছে এবং শুধু তাই নয় ডিসি স্পেশাল
তারও এখানে হাত রয়েছে, তারা যোগসাজশ করেই মূলত তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এই অভিযোগ কিন্তু করেছে। তবে মামলার যেহেতু বিচার প্রক্রিয়া আজ থেকে স্টার্ট হয়েছে, যেহেতু প্রথম সাক্ষী গ্রহণ পর্ব আজ থেকে শুরু হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা চলবে। এখন দেখার বিষয় সময় যত গড়াচ্ছে, কারণ প্রায় আমরা যদি 30 থেকে 35 দিন পর্যন্ত আমরা দেখি বা তারও বেশি সময় ধরে দেখি সঞ্জয়ের, অর্থাৎ যখন তাকে আদালতে পেশ করা হয়েছে বারবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তিনি কিন্তু কোথাও কোনো রকম কথা বলেনি এবং এ বিষয় নিয়ে এর আগে কোনো দিন মুখ খোলেনি। গত সোমবার তার শেষ এবং আজকে নতুন করে যে যে বক্তব্য তার যে মুখ থেকে বেরিয়ে আসছে, তাতে করে কিন্তু অবশ্যই আগামী দিনে অনেকটাই কপালে চিন্তার ভাঁজ পড়বে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। তার কারণ অভিযুক্ত তিনি সরাসরি অভিযোগ করছেন তার বিরুদ্ধে, অবশ্যই তারও কি বক্তব্য রয়েছে সেটা হয়তো পরবর্তী সময় জানা যাবে। একদমই তাই, ষষ্ঠী ধন্যবাদ তোমাকে।